যখন খবর জানতে পারলাম, আমার বাড়ি এখানে পাশেই, দৌড়মারি আসি, দেখছি যে ওর জামাই এদিক মাঠ দিয়ে পালাইছে, আমাকে ধরতে পারেনি। অনেক লোকজন ধাওয়া করেছিল, তারাও ব্যর্থ হয়ে ফিরে আসছে, আর আমরা তখন একে নিয়ে ব্যস্ত। তখন এ দাপাইছিল পড়ি, আমরা উঠি, মাথায় পানি টানি ঢালছে, অনেক মেয়ে ছেলে আসছিল, মেয়েরা এরকম অবস্থায়। আমি এসে অ্যাম্বুলেন্স ফোন দিতে একটু বাইরে যাই, বাইরে থেকে আসি, অ্যাম্বুলেন্সে চলে আসছে, এই অবস্থায় খুলতে যাই, দেখছি যে মারা গেছে। সকালবেলায় এই লাশের হচ্ছে মেয়ে, মানে ওই যে মারিছে বাদশাহ, তার বউ হচ্ছে রিমি খাতুন, ও হচ্ছে ওর সাথে একটু গ্যাঞ্জাম হয় সকালবেলায়, গ্যাঞ্জামের কারণে ওই ছেলে নাকি বলে গলায় দড়ি দেওয়ার জন্য আমাদের এই পাশে একটা বাগান আছে, বাগানে গিয়েছিল, গলায় দড়ি পরাইছিল বলে এরকম ঘটনা কিছু বলছে লোকে। ওখান থেকে উদ্ধার মিলি না, হ্যাঁ রিমি, ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসি, নিয়ে আসার পরে ওই জামাইয়ের রাগ যে আমাকে তুই বাঁচালি কেন, এই বলতে বলতে মার শুরু করছে। জামাই কর্তৃক শাশুড়িকে হত্যার সংবাদ শুনে আসলাম, এসে দেখলাম ওই জামাইটা হচ্ছে নাম বাচ্চা, সে শ্বশুর বাড়িতে থাকে, ঘর জামাই থাকে একই গ্রামে বাড়ি, তো ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে কিনা জানতে পারছি না এখনো, ওয়াইফ তো পাচ্ছে না। তো ওই যে তার শাশুড়ির গলায় একটা ধারালো সোনার আঘাত আছে বেশ, এবং ডান হাতে আছে রক্ত খরচে, সে মারা গেছে। আর কি জন্য মারলো এটা এখনো কেউ বলতে পারছে না, আমি সেটা জানি। আর ওই যে বাচ্চা ওকে আমরা ধরার চেষ্টা করছি, আর মূল ঘটনা কি হয়েছে জানতে পারবো, মেয়েটা কোথায় চিকিৎসা, মেয়েটা আমার কিছু, আমরা মেয়েটার কাছে জানি, জেনে সব জানতে পারবো। ধন্যবাদ।